কাজল শেখের সঙ্গে চাই পে চর্চা, তার জেরে তৃণমূলের বুথ সভাপতির পদ খোয়ানোর অভিযোগ। 31 অক্টোবর সিউড়ির কোচজোড়ে কালী পুজোর উদ্বোধনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এরপর চা চক্রের আয়োজন করেন। অভিযোগ, কাজল শেখের চা চক্রে যোগ দেওয়ার পরের দিনই পদ খোয়াতে হয়েছে সদাইপুরের লালমোহনপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ খয়রাতকে। তাকে সরিয়ে নতুন বুথ সভাপতি করা হয়েছে শেখ গিয়াসউদ্দিনকে। প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ, তাকে কাজল ঘনিষ্ঠতার মাশুল দিতে হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ষড়যন্ত্রে সদাইপুর থানার ওসিও জড়িত, এমনটাই অভিযোগ তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির। বিধায়কের পাল্টা দাবি, অভিযোগকারী তৃণমূল নেতার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, বাধ্য হয়ে অপসারণ। আমরা যেহেতু কর্মী সেহেতু গেছিলাম ওখানে, তারপর বিকাশ রায়চৌধুরী আসা নাই, কাজল শেখ এসেছিল, আমরা ওর সাথে বসেছিলাম, চাটা খেয়েছিলাম। তারপরে হঠাৎ করে শুনতে পাই কালকে রাত্রে যে বুথ সভাপতি চেঞ্জ করে দিয়েছে। কাজল শেখের সাথে যদি চা খেয়ে বুথ সভাপতি চেঞ্জ করে দেয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। ভুল কোনো অঞ্চলে আমাদের যে অঞ্চল সভাপতি আছে বিনয় চবে এবং অঞ্চলের যে দায়িত্ব উপপ্রধান আছে ধরে, হ্যাঁ অশোক বাউরি, এরা এবং আমাদের মিকাইল মিয়া সদাইপুর থানা ওসি এবং বিকাশ রায়চৌধুরী সবাই মিলে পরিকল্পনাভাবে, হ্যাঁ এটা করেছে বুথ সভাপতি সরাইতে হবে, এর সাথে ওসিও যুক্ত আছে। বিকাশ দা বলছে যে না, অঞ্চল কমিটির সাথে তোকে চলতে হবে, ওরা যা বলবে তাই শুনতে হবে, হ্যাঁ কিছু প্রতিবাদ করতে পারবি না, প্রতিবাদ করলে তুই জায়গা থাকবে না। কাজল শেখের লোক, আমি কাজল শেখের লোক কী করে হলাম, বলছে তোরা কাজল শেখের সাথে এই করিস ওই করিস। আমার বলা বক্তব্য দল তো একটাই, আমরা সভাধিপতি এবং আমাদের এমএলএ দুজনেই তো তৃণমূলের নেতা, আমরা তাদের নেতা বলে মানি, তাহলে আমরা এখন কি করব। শেখ খয়রা তৃণমূলের অপসারিত বুথ সভাপতি। সুসম্পর্ক, আমি তার বিজয়াদশমী ইয়েতে সম্মেলনীতে গেছি, শেখ খয়রা যা বলছে ওর নাম হচ্ছে কটা, পুলিশের খাতাতে ওর বিভিন্ন অভিযোগ আছে, মানুষ তীতবিরক্ত হয়ে গেছে বা মানুষ তারা মাস পিটিশন করেছে, ওখানকার অঞ্চল কমিটি বারবার ওকে সতর্ক করেছে, ব্লক কমিটি সতর্ক করেছে, আমি ওকে অনেকবার বলেছি, মানুষের দাবি ছিল ওই এলাকার ওকে সরানো, এটা অনেক আগে সরানো হোক, ওরা সিদ্ধান্ত নিয়েছিল, আমি বলেছিলাম ঠিক আছে থাকুক, ওকে দল থেকে তাড়ানো হয়নি, বুথ সভাপতি থেকে সরিয়ে ওই গ্রামের একজন মানুষকে দেওয়া হয়েছে, যেটা মানুষ যাকে চেয়েছে ওই এলাকার। ওর সম্বন্ধে কত অভিযোগ এখন পর্যন্ত থানাতে রয়েছে, বোমবাজি থেকে আরম্ভ করে কোনোটাই বাদ নেই। সুতরাং এইরকম মানুষকে দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল তাই সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমার কোনো ব্যাপার না, এটা অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি সিদ্ধান্ত মোতাবেক করেছে, আমাকে তারা জানিয়েছিল, আমি বললাম তোমাদের যেটা সিদ্ধান্ত যেটা আলোচনা মানুষ যেটা চাইছে সেটা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।